বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা যখন দেখি জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি জামাত তারা করে অগ্নি সন্ত্রাস। আপনারা নিজেরা ভেবে দেখেন, রেললাইনে ফিশ প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করার ফাঁদ পাতে, রেলে আগুন দিয়ে পুড়িয়েছে মা আর সন্তান, সন্তানকে মা ছাড়েনি, বুকে নিয়ে ধরে রাখেছে, সেই অবস্থায় পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক 2001 সালে শুরু করেছিল, এরপর 13-14 একই ঘটনা ঘটায়, এরপরে আবার এখন সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। আর তাদের দোসরকে 71 সালে যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, নারী ধর্ষণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামে গ্রামে জ্বালিয়ে পুড়ে সরকার করেছে, যুদ্ধ অপরাধে যাদের বিচার করেছি, সাজা দিয়েছি, সেই যুদ্ধ অপরাধীরা হচ্ছে তাদের দোসর। একটা হচ্ছে সন্ত্রাসী, খুনি, 10টা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং এবং যত রকমের অপকর্ম, এতিমের অর্থ আত্মসাৎকারী সেই দল। আর এক তার সাথে জুড়ছে, সে হচ্ছে যুদ্ধাপরাধীর দল। এরা নির্বাচন চায় না, বানচাল করতে চায়। আপনাদের কাছে আহ্বান, আপনারা 7 তারিখে সকলে একবারে সকাল সকাল যে সবাই ভোট কেন্দ্রে যাবেন। মার্কাটা কি? নৌকা মার্কা। এই নৌকা মার্কা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে আজকে দারিদ্র বিমোচন হয়েছে। এই নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আমার দক্ষিণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা মাথায় রেখে ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ 2100 পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা আমি করে দিয়েছি। কাজে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারা পারবে করতে? একমাত্র আওয়ামী লীগ পারবে। আর নৌকা মার্কায় ভোট দিলে তারাই পারবে, আর ওই অগ্নি সন্ত্রাসীরা পারে না, লুটেরারা পারে না, এতিমের অর্থ আত্মসাৎকারী পারে না। সেই কথাটা আপনাদের মনে রাখতে হবে।